ভয়ঙ্কর দুর্ঘটনা। থিতাতে নিহত মহিলা সহ ছজন লোক, গুরুতরভাবে আহত হয়েছে তিনজন লোক। তীব্র বেগী ট্রাকে মহতিয়াই নিলে এখন চারিচকিয়া বাহন। এক মর্মান্তিক দুর্ঘটনা। দুর্ঘটনাটোত মহিলা সহ নিহত হয়েছে ছজন লোক আর গুরুতরভাবে আহত হয়েছে তিনগী লোক। দেওবারে পুয়াই সংঘটিত হয় এই ভয়াবহ পথ দুর্ঘটনাটো। এখন তীব্র বেগী ট্রাকে মহতিয়াই নিলে এখন চারিচকিয়া বাহনক। ফলত চারিচকিয়া বাহনখন থাকা ছজন লোক থিতাতে নিহত হয় আর আহত হয় তিনজনকৈ লোক। জানিব পৰা মতে চারিচকিয়া বাহনখনে রাজপথত ঘূৰাবলৈ লওঁতেই পিছফালৰপৰা আহি থকা এখন তীব্র বেগী ট্রাকে প্রচণ্ড খুন্দা মারে। ট্রাকৰ খুন্দাত চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে চারিচকিয়া বাহনখন। ঘটনাস্থলীত আরক্ষী উপস্থিত হয়ে আটাইকেইজন লোকক উদ্ধার করে সংকটজনক অবস্থা জিলা চিকিৎসালয়ে প্রেরণ করে। চিকিৎসালয়ত ছয়জন লোকক মৃত ঘোষণা করে চিকিৎসকে। মৃত লোককেইজন অনীশ শর্মা, গদাধর শর্মা, জওয়াহর শর্মা, গৌতম শর্মা, সোনম শর্মা আর রিকু শর্মা। আরক্ষীয়ে উল্লেখ করা অনুসরে দুর্ঘটনাত পতিত আটাইকেইজন বিহার জেলার সীতামঢ়ী দিঘা থানা এলাকার স্টেশন রোডের বাসিন্দা। ইতিমধ্যে আরক্ষীয়ে মৃত লোককেইজনক চমজি লৈ মরণোত্তর পরীক্ষার বাবে প্রেরণ করেছে। এই ভয়ঙ্কর ঘটনাটো দেওবারে পুয়া উত্তর প্রদেশের জৌনপুরত সংঘটিত হয়েছে। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ 13।